খুব অন্যায় হয়েছে। এটা আমার মনে হচ্ছে যে এবার প্রথমবার অনেক সময় পাথর ছড়ে ইচ্ছে মানে কিছু বাজে লোক তারা আনন্দ করার জন্য পাথর ছড়ে, যে আমরা দেখেছি প্রায় বিহারে ইউপি মাঝখান দিয়ে আসতে গেলে এটা হতো। এখন আমার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পনা, বাংলাকে বন্ধ করার জন্যে, বন্ধ ভারতকে বন্ধ করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে বাংলায় ইট মারছে, অন্য ট্রেনে যদি ইট না মারে বন্ধ ভারতে ইট মারা হচ্ছে কেন, কারা এর পেছনে আছে, পুলিশের উচিত ধরা। যারা কনস্ট্যান্ট বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, তারাই কিন্তু সেই সব অঞ্চলগুলোতেই কিন্তু ইট পড়ছে। যে জায়গাগুলোতে বাংলা ভাগের কথা বিজেপি নেতারা বলছেন সেই জায়গায় বন্দে ভারত অ্যাটাক হচ্ছে, যে জায়গায় বিজেপি এমপিরা জিতেছে সেই জায়গায় বন্দে ভারত অ্যাটাক হচ্ছে। এর পেছনে কী পরিকল্পনা, এটা যারা করছে আমার মনে রেল পুলিশ তো করছে, লোকাল পুলিশেরও ইনকোয়ারি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই সেমি বুলেট ট্রেন আমরা তৈরি করেছি, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে বুলেট ট্রেন করার মতো আমাদের এখনও পরিস্থিতি নেই, তার জন্য এক্সপেরিমেন্ট চলছে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাও পারেন, সেটাও করে দেখিয়েছেন ওরা, আর সেটা নেওয়ার জন্য আমাদের জনতা বোধের প্রস্তুত নাই। এই ধরনের মানসিকতা নিয়ে একবিংশ শতাব্দীতে কতদিন থাকা সম্ভব বা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে আদৌ এগোনো সম্ভব কিনা এই প্রশ্ন উঠেছে। কিছু লোকের মাথা খারাপ লোক যাদেরকে কেউ না কেউ উৎসাহ দিচ্ছে, তারা এই ধরনের করে বেড়াচ্ছে এবং আমাদেরকে বদনাম করছে, আমাদের রাজ্য সরকার এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। সেই জন্য অনেকেই সন্দেহ করছেন যে জয়শ্রীরামের বদলা পাথর দিয়ে হচ্ছে না, তো কারণ কাশ্মীরেতে পাথর দিয়ে মারা হতো রাষ্ট্রবাদীদেরকে, এখানে রাষ্ট্রবাদী বিচারধারা এবং রাষ্ট্রবাদীর বিচারধারার যে প্রতীক, ভারতীয় স্বাভিমানের প্রতীক আজকে হয়েছে বুলেট ট্রেন বা বন্দে ভারত ট্রেন। যেভাবে স্টেশনে স্টেশনে লোকেরা তাকে স্বাগত করার জন্য দাঁড়িয়েছিলেন তাতে বোঝা যাচ্ছে মানুষ এই পদক্ষেপকে খুব আন্তরিকভাবে নিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বোধহয় তাতে কষ্ট পাচ্ছেন। তিনি পশ্চিমবঙ্গকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন, জনতাকে এগোতে দিচ্ছেন না, আর যারা এগোতে চাইছে তাদেরকে পাথর মারা হচ্ছে।